আমি অ্যাংলার আশিস মান্না, আজকে মল্লিকপুর শিকার করতে এসেছি। দেখা যাক কি হয়, এবারে টোপ মাখা হবে, আপনারা দেখুন কিভাবে টোপটা মাখছি। একটু নতুন স্টাইলে মাখা হবে টোপ। প্রথমে জল দিয়ে দেওয়া হয়েছে, এতে একটু মদ ছিঁড়ে দিলাম অল্প করে। একটা রসগোল্লা দিলাম, একটু রস জোরে বলি, রসগোল্লা আর রস দিলাম। আর দেব দুটো চারটে গুড্ডে বিস্কুট, এটা একটু ভিজিয়ে দাও। এই হচ্ছে আমার পার্টনার অঞ্জন দাস বা আমার সাবস্ক্রাইবার ভাইপো বলি আমি, এই দুজনেই এসেছি। এবারে দিলাম নারকেল তেল, একটু ঘি দিলাম, এইবারে দিলাম নারকেল পচার তেল। এইবারে দেব ভাত পোলাও। আমার আগের ভিডিও তো দেখেছেন, আমি কিন্তু ভাত পোলাওটাকে একটু চেপে নিয়ে দিই। ভাত পোলাওটাকে আর একটু দেব, একটু চেপে নেব মশারির নেটে, তাহলে এটা মিহি হয়ে পড়বে, তাহলে কি আমি আর টোপটা চালবো না। এতেই পুরোটা রেডি হয়ে যাবে। সুন্দর, আপনারা একবার দেখে নিন, গুড়টা চারিদিকেই সিট অনুযায়ী সব দড়ি ফিট করা আছে, যে যার সিটে, কেউ অন্য সিটে ফেলতেও পারবে না ছিপ। এইটাতে দিচ্ছি, আজকে মশলা করব না, পুকুর পাড়ে মশলা করব না, সেই কারণে একটু কানটপটার কানেকশান করার জন্য সামান্য একটু মশলা দিয়ে দিলাম, একটু মশলার তেল একটু সামান্য দিয়ে দিলাম। আজকে আমি মধুও দিচ্ছি না, শুধু একটু নারকেল পচা, এক চামচ থেকে দেড় চামচ একটু নারকেল পচা দিচ্ছি। এবারে কাঁচা ছাতু দিচ্ছি, কাঁচা ছাতু এই হাফ কিলোর মতো দিলাম। আমরা সত্যেন্দ্রের ভুট্টার এই ছাতুটা ইউজ করি। এখনো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশের নোটিফিকেশন বেলটা
প্রেস করে নেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আচ্ছা, এইবারে আমি এতে ছাতুর পোলাও দেব না, ছাতুর পোলাও দেব না, কিন্তু সেটা আমি কী করেছি, কাঁচা যে ছাতু আছে এই দেখুন এই ছাতুটাই ভুট্টার ছাতু, তার সঙ্গে ছাতুর পোলাও আর চালগুঁড়ি পোলাও মিক্সড করে রাখা ছিল, সেইটা রেডি একটু নারকেল তেল দিয়ে ঘষে রেখেছিলাম দুদিন আগে, সেইটাই এতে দিয়ে দেওয়া হচ্ছে। এই একটু চালগুঁড়ি পোলাও সামান্য একটু দিলাম, এই যে আপনারা এর আগে আমি দেখিয়েছিলাম সাত বাটি, এই দেখুন সাত বাটি, এর মধ্যে কি কি নেওয়া হবে সেগুলো নিয়ে নিচ্ছি পরপর। গায়ে ল্যাপিং এর জন্য যেহেতু মশলা করিনি সে হিসেবে গায়ে ল্যাপিং এর জন্য এই মশলাটাই চালানো হবে বারবার। নারকেল কোরমা বার করে নিচ্ছি, এই নারকেল কোরমাটা একটু আমি মিহি করে বানিয়েছি, তেল বেশি দিয়ে কিছুই না, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আচ্ছা এবারে এর সঙ্গে একটু আমি নারকেল ভাজা দেব, দেখুন এটা নারকেল কোরমা না, এটা জাস্ট নারকেল ভাজা, এই নারকেল কোরমার সঙ্গেই একটু নারকেল ভাজা মিশিয়ে নিলাম সামান্য এক চামচ। নারকেল ডাস্ট পরে দিচ্ছি যেহেতু মশলা করিনি, গায়ে প্রথমে একটু রসুন খোলের টাচ দেব সেই জন্য একটু রসুন খোল বার করে নিলাম দু চামচের মতো, এটার কিচ্ছু না, একটু মদ চিড়ে আর পোলাও দিয়ে একটু মাখিয়ে নেব, আর কিছুই করব না, এই একটু মদ চিড়ে সামান্য দু চামচের মতো, দু চামচ না দেড় চামচের মতো নিলাম, আর একটু পোলাও নেব। গায়ে ল্যাপিং এর জন্য পোলাও বার করে নিচ্ছি, মানে টোপের গায়ে যেটা দেওয়া হবে ল্যাপিংটা, তার জন্য পোলাও বার করে নিলাম। দেখুন অল্প পোলাও, রসুন খোলটা দিলাম, অল্প একটু পোলাও মশলার সঙ্গে দিলাম, জ
জাস্ট এবার ওটা মাখিয়ে নেব, আর কিছুই না, এবার টোপের গায়ে যা যাবার যাবে, অন্য টুকটা জল দাও। এই দেখুন রসুন খোলটাকে মাখাচ্ছি, ভাত পোলাও একটু আপনার কি বলে ওটা মদ চিড়ে দিয়ে মাখাচ্ছি। দেখো আর দেবো আর লাগবে না মনে হচ্ছে, মাখাও তারপর লাগলে দেবো। সবই বার করে নিয়েছি মোটামুটি। আচ্ছা এতে একটু হ্যাঁ নারকেল পচাটা আবার বার করবো, আপনাদের এর আগেও বলেছি যে সব মশলাগুলো এরকম বার করে নেবেন সাত বাটিতে, তাহলে বারবারে মেন জায়গাটায় খুলতে হবে না আর নষ্ট হবে না জিনিসটা। টোপটাকে আপনারা ভালোভাবে ঘষবেন, যত ঘষবেন তত স্মেলটা ভালো ছাড়বে টোপে। একটা জিনিস দেব একটু ভাজা, এতে মশলা এক দেড় চামচ নারকেল ভাজা দিলাম, দিয়ে পোলাও দিয়ে টোপটাকে মেখে নেব। এবার মশলাটা একটু মাখিয়ে নিলাম, নারকেল কোরমা আর শুধু ভাত পোলাও দিয়ে। এই পুকুরে চারটে করে ছিপ এলাও, 1,500 টাকা টিকিট, আগে 2,000 ছিল এখন টিকিটটা একটু কমেছে 1,500। এটা খুব ভালো হয়েছে পিঁপড়ের ডিল, দাম বেশি নিচ্ছে, 850 টাকা করেছিল, আমি জানতাম না কোথায় 800 টাকা। আমি ফিরছি যখন আমাদের পাড়াটা শেষ হয়ে দেখা গেল, আমি কোথায় মাছ ধরতে যাচ্ছিস, আমি বললাম যে ডিম পোষণ থেকে বলবে যে তুমি এরকম দাম নিচ্ছ, অন্য জায়গায় ডিমের দাম কম। ওর হচ্ছে মেন কথা ওই এত ঘ্যাম বেড়ে গেছে না, ওর ওই জায়গাটার মধ্যে এত সেল হয়ে গেছে দোকানটা। এই পিঁপড়ের ডিম বার করে নিলাম, হয়ে গেছে, টুক জল দিতে হবে একটু না। দেখো টোপ ঘষার কাজ চলছে এখন, পুকুরে আজকে সিট বেশি হয়নি, আপাতত 4-5টা সিট দেখতে পাচ্ছি। মাছ সেরকম খাচ্ছে না বলে পুকুর মালিক সিট দিচ্ছে না লোককে। এবারে নারকেল ডাস্ট মেশাচ্ছি, জাস্ট এটা হালকা করে মিশিয়ে নিতে হবে, এটা বেশি ঘষাঘষি আর করা যাবে না। একদিন ওই সিটটা দিয়ে একটা 9-10 ব্ল্যাকটা বলছিল, কোন সিটে
আচ্ছা নাদা স্যার আপনার কাছে বলছি হেলি জনে কোন ধরে চলে গেছে পাঁচটা গ্রাস কাপও প্রচুর আছে না না কম ব্ল্যাক কাপ আর গ্রাস কাপ গ্রাস কাপ আছে কম ব্ল্যাক কাপ কম আছে গ্যাস কাপ সেদিন আমাদের একটা পড়েছিল সন্দেহ কিরকম হয়েছিল সব ছিপ জড়িয়ে আরে বোঝাই যায়নি আমি বাটা মাছের ওয়েট থাকে সেটাও তাও ওয়েট নেই ওটা ধারে চলে এসছে ভেতরে লেটা মাছ শোল মাছ ঘাই করছে প্রচুর আছে ভেতরে প্রচুর মাছ আছে জাওলা মাছ প্রচুর আছে সেই লাগাটা এতে চোলাই স্প্রে করা হচ্ছে একটু অল্প করে এরপরে এতে আরো ল্যাপিং দেয়া হবে নারকেল পচা কোরমা এইভাবে আপনারা ল্যাপিং গুলো করে নেবেন গায়ে মশলা একটু বেশি দাও সকালে যেহেতু মশলা করা হয়নি গায়ে মশলাও দেবো আর এটাও দেবে রসুন খোলটাও দেবে রসুন খোলের পেস্টিংটা ঠিক আছে প্রথম তিন চারটে টোপে দিতে হবে বুঝতে পেরেছ যাতে ওখানে একটা লেয়ার তৈরি হয় মশলা আর একটু দিও আর একটু সুখ দাও গায়ে চেপে দাও না হলে বেশি করে চেপে দাও একটু হ্যাঁ যেহেতু মশলা করা হয়নি একটু করে মৌহার ল্যাপিং দিয়ে দেওয়া হচ্ছে চাটনি চারিদিকে দিতে হবে না একদিকে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে যাতে মাছটা ওখানে জমে সেই কারণেই এটা করা হচ্ছে এটা আপনারা ওইভাবে করবেন যেখানে মশলা করা হবে না সেখানে এইভাবে একটু ফার্স্ট টোপটায় অন্তত মৌহার ল্যাপিংগুলো দিয়ে দেবেন যাচ্ছে
সুতোটা নিয়ে এসেছিলাম না, ওই সুতো দিয়ে যেতে চাই। আগের দিন কালো সুতো ছিল তো তিনটেই দেখে দিলাম, সুতোটা হালকা जाएगा दिन जा। আজ শেষ পর্যন্ত এই মাছই হলো। আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, আরও ভিডিও পাবেন।